হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমার বেবি তার টিচারের সাথে অনেক এনজয় করছে, মানে কোনো কিছু হইলেই ম্যাডাম ওকে বলে যে হাই ফাইভ, সে আবার হাই ফাইভ দেয়, দেওয়ার পরে আবার হাতটাকে কেমন যেন দুই হাত দিয়ে ঝাড়ে, তো ম্যাডাম এটাকে খুব এনজয় করে। এরকম ভাবে ম্যাডামের সাথে খুব মজা করে। ম্যাডাম চলে গেলে তার খুব কষ্ট হয়। এই পরের দিন সকালবেলা আমাদের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম কি যে আজকে বৃষ্টির দিনে আমরা একটু খিচুড়ি খাবো আর গরু মুরগির মাংস রান্না করব। বাট মানে যে কাজ সেই শুরু হয়ে গেল। তারপরে এখানে পুষ্কুটাকে একটু রেডি করে নিছি, ওকে ফ্রেশ করেছি, ও প্যাম্পার্স চেঞ্জ করেছি, ওর ড্রেস চেঞ্জ করেছি, হাত মুখ ধোয়াইছি। ধোয়ানোর পরে আমি ওকে বললাম যে কি খাবো বাবা, মিল্ক দেবো, ফিডার দেবো? বলে না, আমি ফিডার খাবো না, আমি হচ্ছে চিপস খাবো। তাই আমি চিপস দিছি। ওর চিপস খাইলেই হচ্ছে একটা যে ওর কার্টুন দেখতে হবে, মানে কিছু দিলেই ওর কার্টুন দেখবে আর খাবে, খুব মজা করে, সে ওইটা দেখবে না। আমি একটা চালাই দিছি, সে তার এটা ভালো লাগবে না, সে এখন দেখবে নাস্তা। তো নাস্তা ওপেন করে দিছি, নাস্তার বাবা খুব মজা করে, তো সেটা সে খুব এনজয় করে দেখে। তো আমি ওকে রেডি টেডি করে কার্টুন দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে। তো তার আগে ওকে একটু করে দিয়েছি যে ও আমাকে জ্বালাবে, রান্না করতে দেবে না, ও রান্নার কাছে যেয়ে আমাকে খুব যন্ত্রণা করে। মেয়েটাকে স্কুলে দিয়ে দিয়েছি, মেয়েটা স্কুলে গিয়েছে সকালবেলা, ওকে দিয়ে এসছে, ওর বাবা দিয়ে আসে আর ও বাবাই নিয়ে আসে, কারণ আমি এখনো গাড়ি চালাতে পারি না, যার কারণে আমি ওকে মানে নিয়ে যেতে পারি না, নিয়ে আসতে পারি না। যখন আমি ছিটি ছিলাম তখন আমাকেই সব করা লাগতো, আমি সব করেছি কিন্তু এখন আর পারি না আর কি। তো আমাদের এই আপেল গাছটা অনেক আপেল ধরেছে, আমার ভিডিওতে তো অবশ্যই দেখেন আপনারা। তারপরে আমি ওকে ঠিকঠাক মতো গুছাই দিয়ে আমি চলে এসেছি কিচেনে। কিচেনে চলে এসে আমি চালটা ধুয়ে ধুয়ে গেছিলাম, খিচুড়ি রান্না করব। এখানে পোলাওয়ার চাল দিছি আর নর্মাল যে চাল আমরা খাই ভাতের চাল ওইটা দিছি, কলাইয়ের ডাল দিছি, মসুরির ডাল দিছি, দিয়ে একটা ভুনা খিচুড়ি করব। ভুনা খিচুড়ির রেসিপি আমার আছে, ভিডিওতে আছে, যার কারণে আমি আর পুরোটা দেখাইনি। আর এখানে আমি চিকেন রান্না করব। চিকেনটা এই চিকেন রান্নাটা অনেক মজা লাগে, আপনারা রান্না করে মানে খাইতে পারেন, মানে ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে কিভাবে আমি রান্না করি, প্রসেসিং করি। এটা আমি সম্পূর্ণভাবে নিজে হাতে মাখাইনি। এখানে ধনে দিই, তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বাটা, তারপরে পেঁয়াজ এমনি কাঁচা পেঁয়াজ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া পাতা, তারপরে এলাচ, দারচিনি, মানে এক কথায় যা লাগে আর কি। একটা চিকেন রান্না করতে গেলে সম্পূর্ণটাই আমি হচ্ছে এখানে দিয়ে নিই। তারপরে আস্তে আস্তে আমি বাটা মশলাগুলাও দিই, সম্পূর্ণ বাটা মশলা দিই। বেশি মশলা হইলে অবশ্য একটু খাইতে ভালো লাগে না, যার কারণে মশলা অল্প অল্প দিই। আমি এখানে দুইটা চিকেন নিয়েছি, দুইটা চিকেনের জন্য আমি যা যা দিছি ওইগুলাই পারফেক্ট, আর এর চেয়ে আর বেশি কিছু মানে লাগবে না। তো আমার বেবিটাকে বসে থুয়ে এসেছি, সে কিছু মানে না দেখতে পারলেই মানে চিল্লায় চলে আসে আমার কাছে। ছোট বাচ্চা নিয়ে যারা বাইরে থাকে তারা তো সবাই জানে যে কত কষ্ট একা একা হ্যান্ডেল করা, সব নিজের করা লাগে। বাংলাদেশে তো অনেক সুবিধা, একজনা রান্না করে দিয়ে যাবে না, একজনা ঘর ক্লিন করে দিয়ে যাবে, একজনা কাপড় চোপড় কেসে দিয়ে যাবে, কিন্তু আমাদের প্রবাস জীবন তো আর এরকম সুখ আমরা পাই না, আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা লাগে, অনেক কষ্ট হয়ে যায় আর কি। তারপর এখানে আমি সব মশলাগুলো দিয়ে নিয়েছি, এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ বাটা, এটা দিলে কিন্তু মানে মাংসের টেস্টটা একটু ভিন্ন হয়, মানে হাজার হাজার গুণ ভিন্ন হয়, অনেক সুন্দর একটা মানে ফ্লেভার আসে। তো যারা কাঁচা মরিচ খান না, একটু কম খান ঝাল, তারা একটু ঝাল কম দেবেন, তবে পেঁয়াজ বাটাটা দেবেন আর ঝাল অল্প দেবেন, দেখবেন যে ওর এটা সুন্দর আসবে। এই যে আমার
রাজপুত্র এসে হাজির, আবার মনে হয় তার কার্টুন চেঞ্জ করতে হবে, আমাকে ডাকতে এসছে, আমার খুব যন্ত্রণা করে, তাকে আবার কার্টুন আমার দেয়া লাগবে, সে বসে বসে কার্টুন দেখবে, হয়তো বা ওইটা ডিলেট হয়ে গিয়েছে, না হয় সে ওইটা দেখবে না, এমন কোনো কিছু একটা হবে। তো আবার আমি কার্টুনটি দিয়েছি, সে খুব খুশি, তার ম্যাডাম ওই গাড়িটা ওকে গিফট করেছে, স্কুল বাস, সে অনেক মজা, মানে মজা করে, মজা করে খেলে ওর সাথে, মানে গাড়িটার সাথে আর কি। আমার মেয়ে এখনো আসেনি, আমার মেয়ে আস্তে আস্তে বাজবে, 2:30 বেজে যাবে। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিছি, এই পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অবশ্যই অবশ্যই মাংসের ভেতরে দেবেন, মানে এরকম ভাবে। তারপরে টক দই, আমার টক দইটা বের করতে না মনে ছিল না, তারপর আমার হঠাৎ মনে হচ্ছে আমি আজকে মাংস রান্না করব, টক দইটা তো আমি ডিপে রেখে দিই, কারণ নর্মালি যদি রাখা হয় বেশি দিন এটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি ডিপে রাখি। তো আমার খেয়াল নেই, আমি তাড়াতাড়ি করে গরম পানি ভেতরে দিছি, দিয়েও অল্প অল্প হয়েছে আর কি। তারপরে আমি তেল দেব এখন, এটা পুরা তেল দেব, মানে যতটুকু তেল লাগে আর কি, আমি সম্পূর্ণটাই দেব, এক্সট্রা ভাবে মানে পরবর্তীতে আর কোনো আমি তেল দেব না। তারপর এটাকে আমি ভালো করে মাখবো, অনেক ভালোভাবে মাখাতে হবে, যত মাখানো হবে এর টেস্টটা দ্বিগুণ বাড়বে। আর মাখানোর পরে সাথে সাথে চুলাই মানে দেয়া যাবে না, সাথে সাথে রান্না করা যাবে না, এটা কম পক্ষে 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে আর কি। রেস্টে রেখে দিলে কি মাংস টেস্টটা আর একটু সুন্দর হবে, আর ফ্লেভারটা একটু সুন্দর বের হবে। তো আমার মাখানো হয়ে গিয়েছে পুরাটা, মাখিয়ে আমি এবার ঢাকনা দিয়ে এটা একটু রেস্টে রেখে দেব, রেস্টে রাখার পরে তারপরে আমি হচ্ছে চুলাই দেব। এর ফাঁকে আমি বাদ বাকি যে কাজগুলো আছে সে কাজগুলো ঝটপট করে করে নেব। আবার সে হাজির, সে আমাকে ভিডিও করতে দেবে না, সে এখন আমার ফোন নেবে, বলছে যে আমাকে ফোন দাও, ও ভিডিও সে দেখবে না, টিভি সে দেখবে না। তো আমার রান্না বান্না শেষ, আমি রান্না বান্না করি, আসলে ভিডিও সম্পূর্ণ ভাবে দেয়া হয় না, আমার মেয়ে চলে এসছে, ওকে তাড়াতাড়ি করে গোসল করাই দিয়েছি, খাওয়ানো মানে খাওয়াই দিয়েছি, খাওয়িয়ে তারপর ওকে একটু রেস্ট করতে দিয়েছি যে তুমি এখন রেস্ট করো, তারপরে আসবা। তো আমাদের এখন বিকালবেলা, বিকালের দিকে আমি একটু গ্রিন টি খাই, কে কে গ্রিন টি খায় না অবশ্যই কমেন্টস করে জানাবেন। গ্রিন টি তো আমি প্রথমে খাইতেই পারতাম না, অনেক তিত লাগতো, আমার খুব কষ্ট হইতো খাইতে, তারপরে এখন আস্তে আস্তে খেতে খেতে একটা মানে স্বাভাবিক হয়ে গেছি, এখন আর অতটা খারাপ লাগে না। আমার নিউ ইয়র্কে একটা লেবু গাছ ছিল অনেক বড় ঝাঁকড়া, সে লেবু গাছটা আমি আনতে পারিনি, আমার মানে ইয়েতে আঁটছিল না, আমরা যে ওটা ভাড়া করছিলাম ওটাতে আঁটেনি, তারপরে কি করব এখন, লেবু গাছটা নিয়ে আসতে পারিনি, একা ফাঁকে দিতে গেছিলাম তাও দিতে পারিনি, এক জায়গা থেকে এক জায়গায় যা মানে অনেক ঝামেলা, মাথার উপর এত প্রেশার থাকে যে বলার মতো না। তো লেবু গাছটা আনতে পারিনি, তারপরে আরেকটা লেবু গাছ আমার বেবির বাবা নিয়ে এসেছে, নিয়ে এসে দিয়েছে, এই গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আমার মেয়ে ওইখানে লাফালাফি করছে, খুব, সে কাউকে পায় না, একা একা তো অনেক বেশি ফিল করে, কারণ ও তো বাংলাদেশে হয়েছে, ও বাংলাদেশের কালচার গুলো ওর অনেকটা মানে ও কি বলবো ওর ভেতরে মানে ইয়ে হয় যে আমি বাইরে আগে এরকম খেলতাম সবার সাথে, এখন আর পাইনি। তো ওইখানে দাঁড়িয়ে আছে, পাশের বাসার নেইবাররা অনেক চিল্লা পাল্লা করছিল, অনেক খেলা খেলছিল, মানে ও চাচ্ছিল কি যে আমি যাই ওইখানে, সেই জন্য ও বারবার ওইখানে যাচ্ছে দেখতে। তো কি করবে, আমি তো যাইতে দিইনি ওইখানে, ওদের সাথে তো আমার সেরকম পরিচিত না, যার কারণে আমি বলেছি থাক বাবা যাওয়া লাগবে না, বাসায় তুমি খেলো। তো বাসায় খেয়েছে, আমার মেয়েটা অনেক শান্ত, তাকে যা বলা হয় সে বোঝে অনেকটা, আর ছেলেটা একটু বেশি দুষ্টুমি করে। এই তো সারাদিন আমার এই দুজনকে নিয়েই ব্যস্ত থাকতে হয়, ওদের খাওয়ানো, ওদের কি চাচ্ছে সেটা দেয়া, বিকালে নাস্তা দেয়া, তারপরে পড়াশোনার টেক কেয়ার করা, তারপরে সংসারে তো অনেক কাজ আছে সেগুলা করতে হয়, কাজের আসলে শেষ নাই,
কাজ চলতেই আছে। আমাদের এই ডেকটা অনেক পুরাতন ছিল, আমি পুরাতন ভিডিও দি মানে দেবো আর কি, তখন দেখবেন আমার ডেকটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার হাজবেন্ড এটাকে পুরাটাকে একদম ক্লিন করেছে, মানে সে কি ওয়াশ বলে সেটা দিয়ে ওয়াশ করে সবগুলো তুলেছে, তুলে এটাকে রং দিয়েছে। এই রংটা প্রায় মানে অনেক দিন থাকবে, 10 বছর এরকমই থাকবে। এরকম ভাবে রোদ বৃষ্টি তারপর বরফ, এখানে তো অনেক স্নো পড়ে, স্নো পড়বে, কোনো কিছুতে কিছু নষ্ট হবে না, ওই রকমই থাকবে। তো আমরা নতুন বাড়ি নেওয়ার পরে অনেক কাজ করতে হয়েছে আর আসলে, কারণ একটা বাড়ি তো পুরাপুরি ভাবে রেডি থাকে না, রেডি করে নিতে হয়। তো আমরা প্রথম এসেছি, এখন আস্তে আস্তে সব রেডি করে নেব। আর বেশি কথা বলবো না, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।